গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুচন্দন ফুটোবাজে। তোমাদের অনেক অনেক স্বাগত। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও আগের থেকে একটু ভালো আছি। তো এখন বাজে হচ্ছে 9:15। আজকের ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি, আর সকালের যা যা কাজ থাকে সেগুলো হয়ে গেলো মোটামুটি কমপ্লিট, কিন্তু রান্না করাটা এখনও বাকি আছে। আর সব কিছু কাজ করে যে একটু বসলাম এখন, আর এখন যাব হচ্ছে রান্না করার কাজে, রান্না করতে যাব। আর ওদিকে দেখো ছেলে খেলছে। বাবা, খাওয়া হয়ে গেছে? আর আজকে দেখো বাইরে খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে, রোদও উঠছে সকাল থেকে। আজকে আমি চাও করিনি, চাটা কিছুই খাওয়া হয়নি। চা খাওয়া আমার বারণ যদিও, তবুও বরের জন্য করি, কিন্তু আজকে ও খায়নি। আমি ঘুম থেকে ওঠার আগেই, মানে ও এত সকালে উঠছে, উঠেই কোথায় গেছে আমাকে বলেও যায়নি, বলতেও পারবো না। আর তো চলো এখন আমি রান্নাবান্না শুরু করি, আর ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, আর কি বলবো, সাথে থাকো, পাশে থাকো, ভিডিওটা দেখতে থাকো। ও আমার কিউটি কিউটি সোনা, আমার কিউট কিউট সোনা, কি করছো বাবা? এদিকে তাকাও, একটু হাই করো। কি করছো? হ্যাঁ, কি বানাচ্ছো? এটা ব্রিজ? হ্যাঁ পাপা, আয় বাপা, পাপা একটু কথা বল, আয়। ও খেলা নিয়ে ভীষণ ব্যস্ত আছে, দেখো ও বলে একটা ব্রিজ বানাচ্ছে, যে ব্রিজের দেখো নিচে আবার চাকা দিয়েছে ব্রিজের। আমার সোনাটা বানাচ্ছে যে ব্রিজ। তো ছেলেদিকে খেলতে থাক, আমি একটু রান্না বসিয়ে দিই। আজকে কী যে রান্না করবো, আজকে যে কী রান্না করবো সেটা এখনও ঠিক করা হয়নি, কারণ একটা বিয়েবাড়ির নেমন্তন্ন আছে যদিও। সেটা হ্যাঁ রাত্রে ডাল রান্না করব। ওই দেখো ছেলে বলছে হচ্ছে ডাল রান্না করব। তো ঠিক আছে, ডাল করব। আর আমার বরে তো পা কাটছে, অনেকটাই কাটছে, তো আলু টালু খাওয়া যাবে না, তো সেই কারণেই কি রান্না করব, একটা ভাজাভাজি করতে হবে ডালের সাথে। তো কি রান্না করব তো তোমাদেরকে দেখাবো। তো তার আগে আমি ভাতটা বসিয়ে দিই, তারপরে আবার আসবো তোমাদের সামনে কথা বলতে, আড্ডা মারতে আর দেখাতে। তো চলো। হ্যাঁ কি ছেলে কিছু একটা বললো। তো চলো, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আজকে হচ্ছে বাঁধাকপি ভাজা, আর এখানে করছি দেখো ডাল, গাজর আর মটর দিয়ে মুগ ডাল। তো রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন যাব আমি আমার বরকে ডাকতে ভাত খাওয়ার জন্য। তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। ওই যে দেখো আলু খেতে দিচ্ছে হচ্ছে জল, আর আমাদের দিঘির জলটা দেখো একদম নীল, মানে নীল কি সবুজ হয়ে যাচ্ছে দিন দিন। আবারও আসলাম তোমাদের সামনে, এখন স্নান টান করা হয়ে গেছে, অনেক আগেই স্নান করেছি। তারপরে হাজবেন্ডের যে পায়ের মধ্যে কেটেছে সেটা তোমাকে যে বলছিলাম, তো ওটার হচ্ছে ড্রেসিং করে দিলাম। তারপরে ওকেও স্নান টান মানে নিজেই করছে, আমি একটু সাথে হেল্প করছি এই আর কি। আর ছেলেরও স্নান দান সব কিছুই হয়ে গেছে, আর সেই তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম যে ওকে খাওয়ার জন্য ডাকছিলাম কিন্তু তখনও আসেনি, এখন আসছে। এখন আসার পরে স্নান করলো, স্নান করে এখন পর্যন্ত খায়নি, আবার একটু বাইরে গেছে। তো আমি এদিকে ভাতটা বেড়ে নিই, আমি কিন্তু খেয়ে নিয়েছি, কারণ বাজে হচ্ছে 2, আর এতক্ষণ আমার ওষুধ খাওয়া আছে, তো এতক্ষণ তো না খেয়ে থাকা ঠিক নয়, ওষুধগুলো আমার টাইম মতো খেতে হয়, সে কারণে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখন হাজবেন্ডকে খেতে দিব। তো চলো ওর ভাতটা আমি রেডি করে দিই, খেতে বসে পড়েছে। পাপা কি করছো? আর এদিকে আমি ভাতটাও বেড়ে দিয়েছি দেখো।
গুড ইভিনিং ফ্রেন্ডস, দেখো রেডি হয়ে গেছি বিয়ে বাড়ির জন্য, একদম বিকেলে আর আসাই হয় না ক্যামেরার সামনে, একদম সাজুগাজু করে রেডি। আর হচ্ছে ভীষণ ঠান্ডা পড়েছে, সে তো বুঝতেই পারছো সবাই, তো সেই কারণে আর বেশি দেরি করবো না, তো সন্ধ্যা সন্ধ্যায় যাবো, তাড়াতাড়ি চলে আসবো। আর যেহেতু বউ ভাত রিসেপশন পার্টি, তো চলো আর দেরি না করে যাওয়া যাক। ছেলেদিকে বেরিয়ে গেছে আগেই, ছেলে সেই 1 ঘন্টা আগের থেকে রেডি হয়ে গেছে যাওয়ার জন্য, অস্থির, অর্ধেক রাস্তায় চলে গেছে। তো চলো, আর রাস্তায় আর ভিডিও করতে পারবো না, অন্ধকার, একদম বিয়ে বাড়িতে গিয়ে দেখা হবে। তো চলো তো ফ্রেন্ডস, আমরা বিয়ে বাড়ি চলে আসছি, হয়তো অতটা কথা বলতে পারবো না, অনেক লোকজন আছে, কথাবার্তা চা হবে, তো দেখতে থাকো বিয়ে বাড়িতে। চলো বাড়ি চলে আসছি, এখনই আসলাম, আর বাজে হচ্ছে 8টা 6টাতে বেরিয়েছিলাম, 2 ঘন্টা লাগলো। তো যাই হোক, এখন প্রচণ্ড ভিড় ছিল বিয়ে বাড়ি, সেই কারণেই আগে আগেই গেছি, আর ভীষণ ঠান্ডা, বুঝতে পারছো বাচ্চা নিয়ে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, আবার আসবো তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।